সাভারে অপহরণের পরে এক কিশোরীকে গণধর্ষণ করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় প্রধান অভিযুক্তকে পুলিশ আটক করলেও এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে জড়িত অন্যরা। পুলিশ জানায়, প্রথমে কিশোরীর সঙ্গে বন্ধুত্ব করেন হৃদয় হাসান। তাকে বেড়াতে নিয়ে যাবার কথা বলে জোরপূর্বক অজ্ঞাত স্থানে নিয়ে হৃদয় হাসান ও তার বন্ধুরা মিলে তাকে ধর্ষণ করেন। এই ঘটনার পর কিশোরীর পরিবার সাভার মডেল থানায় হৃদয় হাসানকে প্রধান আসামি করে দুইজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে। রাতেই পুলিশ প্রধান অভিযুক্ত হৃদয়কে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। বিশ্বকাপ মিশনে বের হচ্ছে আজ বাংলাদেশ। বিকেল চারটার দিকে ভারতের উদ্দেশ্যে রওনা দেবেন সাকিব লিটনরা। ১৩তম আসরে নিজেদের সপ্তম বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। সাকিব আল হাসানের নেতৃত্বে গতকাল ১৫ সদস্যের দল ঘোষণা হয়েছে। ফিটনেস সমস্যার কারণে দলে জায়গা হয়নি সবশেষ চার বিশ্বকাপ খেলা দেশের ওয়ানডে ফরম্যাটের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবালের। সাকিব ও মুশফিকের পঞ্চম বিশ্বকাপ হতে যাচ্ছে এটি। মাহমুদুল্লাহ তিনটি বিশ্বকাপ খেলেছেন, তাসকিনের দুটি এবং গত বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে লিটন, মুস্তাফিজ ও মিরাজের। বাকি আটজন শান্ত, হৃদয়, শেখ মেহেদি, নাসুম, শরীফুল, হাসান মাহমুদ, তানজিম সাকিব ও তানজিদ তামিমের প্রথম বিশ্বকাপ হতে যাচ্ছে এটি। সব মিলে অভিজ্ঞ ও তারুণ্যের এক দল বলা যায় বাংলাদেশকে। ৫ অক্টোবর শুরু হবে বিশ্বকাপ। ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে সাকিবরা। আর বিশ্বকাপ শুরুর আগে ২৯শে সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ২রা অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়া সামনে আসো, এদের জুতা দিয়া বাইরা। আপনার গাল আমারে ভিসা দিব তো। দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৮টা ২০ মিনিটে এনটিভিতে। তার লগে আপনার সম্পর্ক কি লাইলি মজনু টাইপের? যে লাইলি রে মারলে মজনু সিকিউর দিয়ে ওঠে, মানে কি? ধারাবাহিক নাটক গোলক ধাঁধা, সবক দাও করে চান্দাবাজি করতে যা ধরা খাইছিলাম, সেটা বাসে আনছে কি? আমি মুই কি উল্টা পাল্টা কিছু বলছি? মুই বলছি যে তাড়াতাড়ি যাতে আসতে পারে সে ব্যাপারে বলছি, মানে এখন তো আসতে বেশি সময় লাগা। রচনা মোহাম্মদ মামুনার রশিদ, পরিচালনা শামীম জামান। বানাইয়ে বই রইছি। দেখবেন রবি, সোম ও মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে এনটিভিতে। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা সার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বলো তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দিয়ে বলতে গেলে কালকে আরেকটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন এখানে দুই ভরি আছে। আর কি করতেছ এগুলা? এটা বিক্রি করলে আপনি ১.৫ লাখ টাকা হলে অন্তত পাবেন। দেখেন আমি যা কিছু করছি তোমার ভালোবাসে করছি। আরে আমি কি টাকা নেওয়ার জন্য এগুলো করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলব, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই। সেই দেখবেন সোম, মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে এনটিভিতে। এখন বিকাশ হিসেবে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।